ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া নিয়ে টিভিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু বক্তব্য নিয়ে সপ্তাহখানেক ধরে দেশটিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। পাকিস্তানের বেসরকারি জিএনএন টিভি চ্যানেলে দীর্ঘ এক সাক্ষাৎকারের এক পর্যায়ে এক প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে পাকিস্তানের উপর চাপ রয়েছে। খবর হারেজ ও বিবিসির। তবে এরপরই ইমরান খান বলেন, ফিলিস্তিনিদের স্বার্থ বিকিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি নিয়ে ভাবছি না, যতক্ষণ না ন্যায়সঙ্গত এমন কোনো মীমাংসা হয় যা ফিলিস্তিনিদের মনোপুত হয় ততক্ষণ আমাদের মধ্যে দ্বিতীয় কোনো চিন্তা নেই। অবশ্য সেই সঙ্গে ইমরান খান বলেন, বৃহত্তর স্বার্থে অনেক সময় আপোষ করতে হয়। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহত্তর স্বার্থে হুদাইবিয়ার চুক্তি করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক কানোয়ার খুলদুন শহীদ ইসরায়েলি দৈনিক হারেজে এক মন্তব্যে প্রতিবেদন লিখেছেন, পাকিস্তানের সেনাবাহিনীও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পক্ষে, কারণ তার মতে সেনাবাহিনী মনে করে তাতে ভারত ইসরায়েল কৌশলগত সম্পর্কে কিছুটা হলেও ভারসাম্য আনা যাবে। সৌদি আরবে পাকিস্তান সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থের কথা উল্লেখ করে পাকিস্তানি ওই সাংবাদিক ইঙ্গিত করেন, সেনাবাহিনীর মাধ্যমেও হয়তো সৌদি আরব ইসরায়েল নিয়ে পাকিস্তানের অবস্থান বদলের চেষ্টা করছে। পাকিস্তানকে চাপ দেওয়া ভাতৃপ্রতিম যে মুসলিম দেশের নাম ইমরান খান বলতে চাননি, সেই দেশটি সৌদি আরব। কানোয়ার শহীদ বলেন, তাদের উপর পাকিস্তানের অর্থনৈতিক নির্ভরতার সুযোগ সৌদিরা নিতেই পারেন। পাকিস্তানের প্রায় $200 কোটি জরুরি ঋণ সাহায্য সৌদি আরব আটকে রেখেছে, যা পাকিস্তানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পাকিস্তানের বর্ষীয়ান রাজনৈতিক বিশ্লেষক এবং পাঞ্জাব প্রদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হাসান আশকারি রিজভি বলেন, সৌদি আরব পাকিস্তানের এসব স্পর্শকাতর ইস্যুতে কতটা চাপ দিতে পারে তা নিয়ে তিনি সন্দিহান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তৈরিতে প্রধান ভূমিকা রাখছে, ফলে ওয়াশিংটন যদি এ নিয়ে পাকিস্তানকে কিছু বলে থাকে তা তিনি অবাক হবেন না। 17 নভেম্বর পাকিস্তানের সরকার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে স্বীকৃতি দেয়া নিয়ে পাকিস্তানের উপর কোনো চাপ নেই, তবে তাতে বিতর্ক আলোচনা থেমে নেই।